নমস্কার সুই দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। আপেল, আঙুর ইত্যাদি ফল সকলের প্রিয় এবং খুবই পুষ্টিগুণ সম্পন্ন, কিন্তু এই সমস্ত ফল কোনোটাই এই বাংলায় উৎপন্ন হয় না। কিন্তু এরকমই পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু বহু ফল রয়েছে এই বাংলায়, যা এই বাংলার নিজস্ব ফল, যেমন পেয়ারা, সবেদা ইত্যাদি। এই সবেদা ফল খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন এবং আমাদের অনেকেরই খুব প্রিয় ফল এই সবেদা। তাই আজকে আপনাদের নিয়ে যাব সবেদার দেশে। এখানে বহু সবেদার বাগান রয়েছে, যেখানে অজস্র সবেদা গাছ রয়েছে এবং যাতে প্রচুর সবেদা উৎপন্ন হয়। আর এখানেই রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সবেদার হাট। তো চলুন আজকে ঘুরে আসি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সবেদার হাট, আর দেখে নিই এখানে কত রকমের সবেদা ওঠে এবং সেই সমস্ত সবেদার কিরকম দাম। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সবেদা উৎপন্ন হয় এই এলাকায়, এবং জেনে নিই বাজারের সবেদা এত পরিষ্কার এবং চকচকে হয় কি করে। এখানকার চাষিরা এই সবেদার হাটে প্রতিদিন সবেদা নিয়ে আসেন এবং পাইকাররা সেই সমস্ত সবেদা কিনে নিয়ে গিয়ে বিভিন্ন প্রসেসে তা রেডি করে নিয়ে যায় কলকাতার মেছুয়া ও আরও অন্যান্য হাটে। সেখান থেকে চলে যায় সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে এই সবেদা। তো চলুন ঘুরে আসি এই সবেদার হাট। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা সবেদা, পেয়ারা, জামরুল ও লিচুর জন্য বিখ্যাত। আর এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহুরুতেই রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সবেদা হাট। আপনারা এই বহুরু স্টেশন থেকে যে কোনো গাড়ি করে এই হাটে যেতে পারবেন। এই হাট প্রতিদিন দুপুর ১২টা থেকে শুরু হয়। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম মনোয়ার হোসেন লস্কর। আচ্ছা, আপনাদের সবেদা আপনারা নিজেরাই চাষ করেন? হ্যাঁ, এখানেই চাষ হয় জয়নগরে। আচ্ছা, আপনি কি চাষ করেছেন এবছরে? না, আমি কিনি। আপনি কিনে আচ্ছা, আপনি হচ্ছে মাল কিনে নিয়ে এটা পাইকারি কোথায় যায় আপনার মাল? ঝাড়খণ্ড, বিহার, গুয়াহাটি, আসাম। আচ্ছা, আজকে মাল কিনেছেন এখনো? হ্যাঁ কিনেছি, এটাও দাম লাগিয়েছি। কত করে? দাদা আপনার নাম কি? দাদা, আমার নাম জাকির হোসেন শেখ। আচ্ছা, আপনি সবেদা চাষ করেন তাই তো? কত বিঘা জমিতে আছে আপনার চাষ? এটা বিঘা নাই, ১১টা বাগানে ১০টা, ১৫টা, ২০টা, ৪০টা করে। এটা কি আপনারা লিজে নিয়ে না? লিজ নেই। আচ্ছা, কত লিজ নিয়েছেন? কত গাছ? এরকম বাগান সেরকম দাম ভাই। কিরকম কত গাছ নিয়েছেন এবার? কত হাজার? এবার ৪০টা যে বাগান আছে, ৪০টা সে বাগানে ১,০০০০ টাকা দাম আছে। আচ্ছা, যে বাগান ৫০টা আছে সে বাগানে আমার ৮,০০০০ টাকা দাম আছে। আচ্ছা, এই সবেদা তো দক্ষিণ চব্বিশ পরগনা বিখ্যাত, তো এত বড় সবেদা হাট কি আর আছে নাকি? এটাই সবচেয়ে, এটাই সবচেয়ে বড় মানে সবেদার মেন ঠেক এটাই। আচ্ছা, এই জায়গাটা ঠিক দেশীয় ফলগুলোর উপর গুরুত্ব দিচ্ছে না কেন এটা? আচ্ছা, আর কি বলতে চান আপনি? এটা সারবিহীন চাষ হয়, এর কোনো জলসেচন না, কোনো গোপ্তাপ দেওয়া না, সারবিহীন চাষ এটা। এর ১০০% খাঁটি। মানে আপনারা তো সবেদা চাষ করেন, এতে কোনো সার দেওয়া হয় না তাই তো? কোনো পেস্টিসাইডও দেওয়া হয় না, ন্যাচারালি হয় এটা তাই তো? কিরকম রেট যাচ্ছে দাদা আজকে? ৫ টাকা করে বলছে। কোনটা এটা? এই ৩টি। মানে রেট ভালো পাচ্ছেন না তাই তো? এগুলো তো এক একটারই ওজন হয়ে যাবে ২০০। আপনি নিয়ে এসছেন নাকি এটা সবেদা? আপনার গাছ রয়েছে এটা নিজস্ব না আপনারা লিজ নেন? আমাদের নিজস্ব গাছ আছে, কেনা গাছ। কত গাছ আছে আপনার? আমার
হাজারখানে গাছ রয়েছে। কেমন হয়েছে ফলন? একটু ফলন কম রয়েছে। এইটা তো দেখছি বড় সাইজের রয়েছে, এটা কিরকম রেটে বিক্রি করার ইচ্ছা আপনার? 600 টাকা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে 600 টাকা? মানে 600 টাকা সব? 600 মানে 6 টাকা পিস বিক্রি করা? আর কি কোয়ালিটি রয়েছে, আরো রয়েছে আপনার কাছে? এইটা আছে, এটা আরো ভালো, ওই একই, এটাও 600, আর এটা হচ্ছে 300 টাকা, এটা কি? এটা ছোট, তাই তো? আচ্ছা দাদা, এই সবেদার তো কোন টাইমে ফলনটা হয়? কোন টাইমে এটা? শীতের আগে থেকে আরম্ভ হয়, শীত পর্যন্ত বা গরম পর্যন্ত 8 মাস সবেদা। 8 মাস সবেদা হতে থাকে একটা গাছে? মানে একটা গাছ থেকে আপনারা 8 মাস ফল পাড়তে পারেন, তাই তো? আষাঢ় মাস পর্যন্ত এই সবেদা হবে, এই উঠলো সিজন, তাই তো? কার্তিক মাস থেকে শুরু, আষাঢ় মাস পর্যন্ত চলবে। আচ্ছা এই যে আপনারা চাষ করছেন সবেদা গাছ, এটা চাষ করতে একটা গাছে কত বছর পরে ফলন পান? আপনি সবেদা এখান থেকে আরো থেকে কিনেন, তাই তো? কিনে পাইকারি বিক্রি করেন? তাহলে আপনার একটা যোগাযোগের নম্বর দিন না, কেউ যদি নিতে বলুন। 7876584832372 37 এই নম্বরে যোগাযোগ করলে কেউ যদি যত ফল চাইলে 1 লাখ দেবো, 1 লাখও দিতে পারবেন, তাই? মাসি, এই তুমি এইটা যে পরিষ্কার করে দিচ্ছ, এর জন্য তুমি পয়সা পাবে আলাদা নাকি? এটা কি হিসাবে পাও তোমরা? ১০০ যদি পরিষ্কার করে দেন তাহলে 6 টাকা পাবেন। কত করতে পারেন তাও? 4,000-5,000 পয়সা সকাল থেকে সারাদিন? আচ্ছা এটা কি করতে হয় তোমাদের, দেখি কি করছো দেখি। বস্তা দিয়ে পরিষ্কার করে একদম চকচকে করে দেবে, তাই? চকচকে করে ফেলবে, আলাদা ধুয়ে দেখি। একটা নোংরা ধরো দেখি, এই যে এটা নোংরা রয়েছে, এবার চকচকে করে দেবে না, করো পরিষ্কার করো দেখি। বাহ, একদম পরিষ্কার হয়ে গেল, তাই তো? এটাই আমরা বাজার থেকে কিনে খাই, আর এটার গায়ে এরকম নোংরা থাকে একটা আর কি, ছাল মতো থাকে, ওটাকে তোমাদের পরিষ্কার করতে হয়। করো, এটা তোমাদের কি সারা বছর তো হয় না? কার্তিক মাস থেকে শুরু হচ্ছে, আষাঢ় মাস পর্যন্ত, আষাঢ় মাস শেষে ভাদ্র মাস অবধি হয় না? এই কাজটাই করো, আর কিছু করো না? না, আমরা বাইরে ঘাটে কাজ করি, বাইরে, এটা বাড়িতে বসেই হয়ে যায় এই কাজটা। হয়ে যাচ্ছে আমরা বাইরে, একটা কাজ দাও না তাহলে তো আমরা করি, এটা ঘরে বসে করছো, হয়ে যাচ্ছে তো আরাম। একটা কাজ দিলে তো সম্মানজনক ভালো, আমরা দিল্লি দালি যাই, দেখো কি কোন কাজে লাগাবে আমাদের, 10 দিন একটা কাজ করি। এবার এইগুলোকে আবার কি করবে, শুকাতে হবে? ধুয়ে এবার ঝোড়ায় করে তুলে নেবো, নিয়ে শুকে আবার এবার বোঝা সাজাবো, তাতে কার্বাইড দেবো। এগুলো সবই তোমাদেরই করতে হবে, খবরের কাগজ দিয়ে বোঝা সাজাবো। ওটা কখন করবে? ওটাই আজকেরই হবে। বাবাই দেখি এই গান্ডা দেখি, এই হতি বুড়ে গেল, এই যে সব সবেদা বাগান, সব সবেদা বাগান লগা দিয়ে টেনে আমপাড়ার মতো পেরে, আমপাড়ার মতো থলে থেকে পড়ে যাবে, থলেতে পড়ে যাবে। এই যে সবেদা হয়ে রয়েছে সব চারিদিকে, সবেদা বাগান। পরিষ্কার করার পরে এই যে শুকোতে দিয়েছো, তাই তো? এটা কতক্ষণ লাগে শুকোতে? আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। শুকানোর পরে কি করবে এবার? বোঝা সাজানো হবে। এই যে বোঝা রেডি করেছো, তাই? এটা সাজানো হয়ে গেছে? এই যে কিভাবে সাজাবে? ওই সব একটু ছালি ছালি মারা হবে, আবার পেপার দেবে, একটু কার্বাইড দেবে, এটা চলে যাবে কলকাতা, তাই? এটা আজকে কত বোঝা হবে তোমাদের? তা ঠিক আছে।